পশ্চিমবঙ্গের অন্যতম উর্বর এবং উন্নত জেলা হল হুগলি জেলা। এই জেলায় অবস্থিত কিছু বিখ্যাত এবং দর্শনীয় স্থান হল তারকেশ্বর, ব্যান্ডেল চার্চ, কামারপুকুর, হুগলি ইমামবাড়া, পুরপুরা শরীফ ইত্যাদি। এই জেলায় বেশ কিছু মনীষী জন্মগ্রহণ করেছিলেন। তারা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার বড়াল, রামকৃষ্ণ পরমহংসদেব ইত্যাদি। তো চলুন বন্ধুরা, আজকে আমরা হুগলি জেলার ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। বঙ্গল কাব্যে হুগলি নামের উল্লেখ পাওয়া যায়। এছাড়া 1598 সালে রচিত আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থেও হুগলি নামের স্পষ্ট উল্লেখ আছে। মনে করা হয় একসময় হুগলি নদীর তীরে প্রচুর পরিমাণে হোগলা গাছ জন্মাত। এই হোগলা গাছ থেকেই এই অংশে ভাগীরথী নদীর নামকরণ করা হয়েছিল হোগলা নদী। পরবর্তীকালে এই নাম বিকৃত হয়ে যায় হুগলি নদী, এবং সেই সঙ্গে হুগলি নদীর পার্শ্ববর্তী এলাকাটি পরিচিত হয় হুগলি নামে। দীর্ঘদিন ধরেই হুগলি ছিল বিদেশিদের দখলে। 1517 সালে পর্তুগিজরা ব্যবসায়িক প্রয়োজনে এখানে এসে বসতি স্থাপন করেছিল। 16 শতকের মাঝামাঝি সময়ে সরস্বতী নদীর নব্যতা নষ্ট হয়ে ভাগীরথীর খাতে প্রবাহ পরিবর্তিত হলে পর্তুগিজরা ভাগীরথী নদীর তীরে হুগলি বন্দর গড়ে তোলে। পরবর্তীকালে ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হলে হুগলি সহ সমগ্র বঙ্গদেশ ইংরেজদের দখলে আসে। 1795 সালে ইংরেজরা প্রশাসনিক কারণে বর্ধমানের দক্ষিণাংশকে বিচ্ছিন্ন করে হুগলি জেলা তৈরি করেছিল। হাওড়া তখনও হুগলি জেলার অংশ ছিল। তখন জেলা বলতে বোঝাত কতগুলি থানা সমষ্টি। পরবর্তীকালে 1843 সালে হুগলি জেলার দক্ষিণাংশ নিয়ে হাওড়া জেলা গঠিত হয়। ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হলেও হুগলি জেলার বেশ কিছু অংশ ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ এবং দিনামাদের দখলে ছিল। এর মধ্যে সপ্তগ্রাম বা আদি সপ্তগ্রাম, ব্যান্ডেল ও হুগলি ছিল পর্তুগিজদের উপনিবেশ। পরবর্তীকালে হুগলি বন্দর ইংরেজদের দখলে আসে। 1755 থেকে 1845 সাল পর্যন্ত শ্রীরামপুর নগরী ছিল দিনামাদের দখলে। 1816 সাল থেকে 1950 সাল পর্যন্ত চন্দননগর নিরবিচ্ছিন্নভাবে